আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি হায়দ্রাবাদের বিখ্যাত একটি স্থাপত্য চারমিনারে। ভারতের ইতিহাসের বিখ্যাত 10টি স্থাপত্যের মধ্যে অন্যতম হলো এটি। প্রায় 400 বছর ধরে ভারতের ইতিহাসে চারমিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এইটি মুসি নদীর তীরে অবস্থিত। কুতুব শাহ বংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুতুবকুলি শাহ 1591 সালে এটি নির্মাণ করে। চারমিনার নির্মাণের বিভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া গেলেও তার আসল কারণ আজও জানা যায়নি। সেই সময় এটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 7 লক্ষ টাকা। পার্সিয়ার নানা নামি দামি আর্কিটেকচাররা এটি নির্মাণ করেন। চুনাপাথর, গ্রানাইট, শ্বেতপাথর দিয়ে এটি তৈরি, যার ওজন প্রায় 14,000 টন। বর্গাকার এই স্থাপত্যটির চারপাশে 4টি মিনার রয়েছে, যাদের উচ্চতা 48.7 মিটার এবং প্রতিটি মিনারের মধ্যে দূরত্ব প্রায় 20 মিটার। 1687 সালে মোগল সম্রাট ঔরঙ্গজেব হায়দ্রাবাদ আক্রমণ করে, কিন্তু তিনি চারমিনারকে আক্রমণ করতে বারণ করেন, কারণ এই মিনারের উপরের অংশে রয়েছে একটি মসজিদ এবং সেই মসজিদটি বর্তমানে পর্যটকদের ভ্রমণের জন্য বন্ধ রাখা হয়েছে। 4টি মিনার বিশিষ্ট হওয়ায় এই স্থাপত্যটির নাম হয়েছে চারমিনার। এই মিনারের শীর্ষে যে স্তম্ভগুলি রয়েছে তা ইসলাম ধর্মের 4 জন খলিফাকে চিহ্নিত করেন। এই মিনারটি 2তলা বিশিষ্ট। এর উপরের তলায় যাওয়ার জন্য 149টি সিঁড়ি পার করতে হবে। সিঁড়িগুলি স্তম্ভের ভিতর দিয়েই তৈরি এবং সিঁড়িগুলি অনেক ছোট এবং খাড়া, তাই খুব সাবধানেই এই সিঁড়িগুলি পার হয়ে উপরের দিকে উঠতে হয়। চারমিনারের পাশেই রয়েছে মক্কা মসজিদ, যা তৈরি করা হয়েছিল সুদূর আরব থেকে আনা মক্কার মাটি দিয়ে, তাই এই মসজিদটির নাম মক্কা মসজিদ। এই স্থাপত্যটির ওপরের অংশ থেকে হায়দ্রাবাদ শহরটিকে অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং এই দৃশ্য দেখতে অনেক অপূর্ব লাগে। হায়দ্রাবাদ সহ অন্যান্য জায়গা থেকে প্রচুর মানুষের সমাগম হতে প্রতিদিন দেখা যায়। এই মিনারের পাশে রয়েছে বিখ্যাত একটি বাজার, যার নাম লাট বাজার। এই বাজারে প্রায় ছোট থেকে বড় 14,000-এরও বেশি দোকান রয়েছে। এই বাজারটিতে খুব অল্প পয়সায় সব ধরনের জিনিস পাওয়া যায়, তাই এই বাজারটিতে সবসময় লোকের সমাগম লেগেই থাকে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কত লোক ভিড় জমিয়েছে। মিনারটির প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য 25 টাকা এবং ফরেনারদের জন্য 250 টাকা। বর্তমানে এটি হলুদ হয়ে যাওয়ার কারণে এটি রং করার কাজ চলছে। হায়দ্রাবাদ আসলে আপনারাও একবার ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক স্থাপত্যটি। আশা করি ভালো লাগবে।